অবশেষে টিকটক আইডি বন্ধ। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করছেন কিনে জানি না, আপনারা এখন যদি আপনাদের টিকটক অ্যাপসটি ওপেন করেন তাহলে দেখতে পারবেন আপনাদের টিকটক অ্যাপসটি কোনোভাবেই ওপেন হচ্ছে না। এটা কি সমস্যা হয়েছে, এটা কেন চলতেছে না, এটা কিভাবে ঠিক করবেন, আদৌ কি আপনি এটা ঠিক করতে পারবেন, তো সেসব নিয়ে বিস্তারিত আছে আজকের এই ভিডিওতে। সো গাইজ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখি, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগলে বা এরকম পরবর্তী আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আবার এখানে ক্লিক করো আর সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ইটস ওকে। সো আমি ফার্স্টে আমার টিকটক অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন কোনোভাবেই মানে আমাদের টিকটক অ্যাপসটি ওপেন হচ্ছে না। সো এই সমস্যাটা এই জন্য হয়েছে, আপনারা হয়তো সবাই জানেন ইতিমধ্যে বিশ্বকাপের ফুটবল খেলা চলতেছে, তো অনেকেই অনেক রকম ভিডিও আপলোড করতেছে, অর্থাৎ বর্তমানে কিন্তু ভিডিও আপলোডের যে স্পিডটিটা অনেক হাই হয়ে গেছে, অনেকেই ভাইরেশন ভিডিও আপলোড করতেছে, অর্থাৎ অনেকেই মানে তাদের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে ভিডিও আপলোড করতেছে, এক্স্যাক্টলি মানে তাদের অ্যাপসটা কন্ট্রোল করার বাইরে চলে গেছে, অর্থাৎ তারা অ্যাপসটি কন্ট্রোল করতে পারতেছে না। তো তাই তারা কি করছে, এই অ্যাপসটা কিছু সময়ের জন্য অফ করে রাখছে, অফ করার মধ্য দিয়ে তারা নতুন কিছু আপডেট নিয়ে আসবে, হয়তো এটা আমরা শিওর না, তবে আমরা এটাই ভাবতে পারি তারা অফ করার কারণ হচ্ছে তারা কিছু নতুন আপডেট নিয়ে আসবে, যে আপডেটের মাধ্যমে অনেকেই মানে যে আল্টো পাল্টো ভিডিও আপলোড করতেছে এগুলো আপলোড করতে পারবে না, অর্থাৎ তাদের কমিউনিটি গার্জেন আরও স্ট্রং করবে। সো এটা হচ্ছে মূলত কথা, আমাদের কোনো সাধ্য না যে টিকটকে আমরা ঠিক করতে পারবো, কারণ টিকটকের অ্যাক্সেস আমাদের কাছে না, অর্থাৎ টিকটক আমাদের কিছু না, আমাদের জাস্ট একটা অ্যাপস। সো এই অ্যাপসের কোনো সমস্যা হলে সেটা একমাত্র টিকটক কোম্পানি ছাড়া আর কেউ ঠিক করতে পারবে না। সো এখন আমাদের কি করা উচিত, সো আমাদের জাস্ট ওয়েট করতে হবে কিছু সময়ের জন্য, তারা অল্প সময়ে এই সমস্যাটা সমাধান করে পুনরায় আমাদের টিকটক অ্যাপসটি আগের মতো করে দিবে। সো গাইস, আশা করি বুঝতে পারছেন এই সমস্যাটা কেমন হয়েছে, তারপরে যদি আপনারা না বুঝছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসটি ফলো দিয়ে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও যেন জানতে পারে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সুন্দর একটি কমেন্ট করে দেবেন, গুড ভিডিও, নাইস ভিডিও, পরবর্তী কীরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।